হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো হাউ টু মেক এ প্ল্যান নিয়ে। আগেই বলেছিলাম যে এই পর্বে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। মেক এ প্ল্যান মিন্স আমরা কোনো একটা বিষয়ে যদি কাজ করতে চাই সেটা কিভাবে করব তার একটা পরিকল্পনা করা। তো সেক্ষেত্রে আমার আগে ভিডিও আছে যে হাউ টু সেট এ গোল, সো সেখান থেকে কিন্তু তার পরের স্টেপে আসে যে সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য একটা প্ল্যান তৈরি করা। সো আমরা যদি স্টেপ বাই স্টেপ আগাই তাহলে দেখা যাবে যে প্রথমে আসছে যে আমি কী কাজ করতে যাচ্ছি সেটা আমাকে কিন্তু সেট করতে হবে, অর্থাৎ একটা গোল সেট করা যে কাজটা কী করব। তো সেক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে আমি যেমন আগে উদাহরণ দিয়েছিলাম সেট এ গোলের ক্ষেত্রে যে 2 মাসের মধ্যে আমার ওয়েট লুজ করতে যাচ্ছি, বা আমি একটা প্রেজেন্টেশন দিব সেটা হয়তো 1 সপ্তাহের মধ্যে। সো 1 সপ্তাহের একটা প্ল্যানিং আমাকে করতে হবে আমার প্রেজেন্টেশনটার জন্য, অথবা আমাকে 2 মাসের একটা প্ল্যান করতে হবে যেন আমি আমার যে ওয়েট লুজের যে গোলটা আমি নিয়েছি সেটা আমি অ্যাচিভ করতে পারি। সো এটা কিন্তু প্ল্যানিংয়ের ফার্স্ট স্টেপ যে আমার গোলটা আমি ক্লিয়ার করলাম। এবার আসি নেক্সট স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে যে গোলটাকে আমার রাইট ডাউন করে ফেলতে হবে। সো গোলটাকে আমি যখন রাইট ডাউন করে ফেললাম ক্লিয়ার যে আমার এইটাই আমি করতে যাচ্ছি, সো তখন কিন্তু আমার পাথটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এবং থার্ড স্টেপে এসে আমাকে একটা ডেডলাইন ফিক্স করতে হবে। এটা কিন্তু প্ল্যানিংয়ের অনেক বড় একটা পার্ট যে আমাকে একটা ডেডলাইন ফিক্স করে নিতে হবে, আদারওয়াইজ আমার গোলটা কিন্তু অ্যাচিভ করাটা অনেকটা ইম্পসিবলই থেকে যাবে। কারণ আমি একটার পর একটা ডেট দিতে থাকবো যে আচ্ছা এই সপ্তাহে পারলাম না, নেক্সট উইকে করি, নেক্সট উইকে পারলাম না, নেক্সট উইকে করি। সো এভাবে করে কিন্তু আর গোলটা অ্যাচিভ করা হয় না। সো সেক্ষেত্রে প্ল্যানিংটার বেনিফিটই এটা যে আমি যখন একটা ডেডলাইন দিয়ে নিচ্ছি তারপরে যখন আমি কাজটা করব তখন কিন্তু আমার কাজটা ভাগ ভাগ করে করতে সুবিধা হবে। সো প্রথমে আমি গোলটা সেট করলাম, তারপরে আমি গোলটা লিখে ফেললাম, তারপরে আমি ডেডলাইন লিখে ফেললাম। এবার আসছে ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে প্ল্যানিংয়ে যেটা আসে সেটা হচ্ছে যে আপনি তো সেট করলেন যে কী করবেন, কত সময়ের মধ্যে করবেন, তারপরে এই কাজটা করতে গিয়ে কী কী প্রবলেমে আপনি পড়তে পারেন বা কী কী অবস্ট্রাকল আসতে পারে এবং সেগুলোর সলিউশনটা কীভাবে আসবে সেটার একটা লিস্ট ডাউন করা। এবং লিস্ট ডাউন করার পরে সেই অনুযায়ী তার সলিউশনটা বের করা যে এই প্রবলেম যখন আমার আসছে তাহলে আমি এটার সলিউশনটা কীভাবে করব। হতে পারে যে আপনি 1 সপ্তাহের যে প্রেজেন্টেশনের একটা প্ল্যানিং নিয়েছেন সেটার জন্যে আপনার হয়তো প্রেজেন্টেশনে আপনাকে 5টা ক্লায়েন্টের প্রোফাইল শো করতে হবে। সেক্ষেত্রে আপনি এটা ঠিক করতে পারেন যে 5টা ক্লায়েন্টের মধ্যে হয়তো একটা ক্লায়েন্টের ডিটেলস আমি নাও পেতে পারি, সো আমার টার্গেট রাখবো আমি যে 6টা থেকে 7টা ক্লায়েন্টের ডিটেলস আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করব। সো অ্যাট দ্য এন্ডে এসে যেটা হবে যে আপনার হাতে অ্যাটলিস্ট 5টা ক্লায়েন্টের ডিটেলস থাকবে। কিন্তু আপনি যদি 5টাই টার্গেট করেন তাহলে কিন্তু আপনার একটা মিস হয়ে যাওয়ার পসিবিলিটি থেকে যায়। সো প্ল্যানিংটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার গোলটা প্রপারলি অ্যাচিভ করতে অনেকখানি হেল্প হবে। সো এরপরে যেটা করা যায় যে লিস্ট ডাউন যখন আপনি করছেন আপনার এই প্রবলেমগুলো বা অপশনগুলো, তারপরে ওই লিস্টটাকে ব্রেকডাউন করা যে ছোট ছোট গোল নিয়ে নেওয়া। যেমন হতে পারে যে 2 মাসের যে ওয়েট লুজের আমরা যে প্ল্যানিংটা নিচ্ছিলাম বা যে গোলটা সেট করেছিলাম সেটা আমি উইক বাই উইকে অ্যাচিভ করব। সো তখন হবে কি যে আপনার ভিশনটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি আপনার অ্যাচিভমেন্টটাও দেখতে পারবেন। সো উইক বাই উইক যখন আমি নিয়ে নিচ্ছি তখন কিন্তু আমার জন্য কাজটা সহজ হচ্ছে। সো উইক বাই উইকে এসে তখন আপনি উইক ওয়াইজ আপনার প্ল্যানটা করতে পারবেন, কাজটাকে ভাগ করে নিলে। ঠিক একইভাবে যখন আপনি 1 সপ্তাহের মধ্যে কোনো একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন তখনও কিন্তু আপনি ডে বাই ডে একটা কাজে ভাগ করে নিতে পারছেন। তখন হবে কি যে আপনি প্রতিদিন আপনার কোন কাজটুকু করতে হবে, করলে আপনি এগিয়ে যাবেন প্রপারলি সেটা কিন্তু আপনি
ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো এভাবে যখন আমরা লিস্ট ডাউন করে নিলাম এবং সেটা ব্রেকডাউন করে ফেললাম যে আমার প্রতিদিন এতটুকু এতটুকু করে কাজ করতে হবে, তখন কিন্তু আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেলো, একটা মোটামুটি একটা প্ল্যান কিন্তু চলেই আসলো। নেক্সট স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে আমি লিস্টটা করলাম কাজের বা প্রবলেমগুলোর সলিউশন বের করলাম, সেই অনুযায়ী আমাকে ডেইলি রুটিনের মধ্যে কাজগুলোকে আনতে হবে এবং সেটাকে সেট করতে হবে আমার সময় অনুযায়ী। আমার তো সারাদিনে আরও অনেক কাজ থাকতে পারে, আমাদের সবারই বিভিন্ন ধরনের কাজ থাকে, আমরা তো নিশ্চয়ই একটা কাজ নিয়ে বসে থাকি না। সো সেই কারণে আমাদের দৈনন্দিন কাজের মাঝখানে আমার ওই গোলটা অ্যাচিভ করার জন্য যতটুকু সময় দেওয়া প্রয়োজন সেই অনুযায়ী আমাদেরকে কাজটাকে ফেলতে হবে রুটিনে। সো যখন এই রুটিনটা আপনি তৈরি করে ফেলতে পারবেন তখন কিন্তু আপনার পারফেক্ট একটা প্ল্যান হয়ে গেল এবং আপনি সেই অনুযায়ী এগিয়ে যেতে পারবেন। সো এই পাঁচটা স্টেপের মাধ্যমে কিন্তু আমাদের একটা প্রপার প্ল্যান হয়ে যায়, আর যখন এই প্ল্যানটা আমাদের হাতে এসে যাবে তখন কিন্তু আমরা খুব সহজেই অ্যাকশনে চলে যেতে পারবো, অর্থাৎ আমার প্ল্যানটা ইমপ্লিমেন্ট করে আমি গোলটা অ্যাচিভ করতে পারবো। সো এভাবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি আমাদের গোলগুলো অ্যাচিভ করার ক্ষেত্রে। গোল সেট করার যে ভিডিওটা আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তার সাথে সাথে এই প্ল্যানিংটা যদি আমরা ইউজ করতে পারি তাহলে খুব সহজেই আমরা গোলগুলো অ্যাচিভ করতে পারবো এবং যে কোনো বিষয়ে আমরা সাকসেসফুল হতে হয়তো আমাদের এই প্ল্যানিংটা হেল্প করতে পারে। ধন্যবাদ।